বাবা, বসে থাকুন, কাজ হবে। আর ইয়ে মানে আমার কথাটা একটু মনে রাখবেন। ওই যে উনি এসে গেলেন। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না? বড় কষ্ট পাইলাম। মানে? এই শহরে এমন কেউ নাই যে মরে চেনে না। বিগত দিনের মন্দিরে সবাই মানে ভালো বইয়া চেনে। যাগুয়া, আমি হলাম বাবা। তবে হুস্কি বাবা কইলে সবাই এক নামে চেনে। আমনের বাতিজা মাইকেল, ওর খুব ভালো বইয়া চেনে। ও তাই? চেনাই স্বাভাবিক, কারণ রতনে রতন চেনে, মানিকে মানিক, আর শুয়োরে চেনে কচু। শুয়োর? মোর কিছু কইলেন নাই? কি জন্য এখানে এসেছেন? আপনার মন্ত্রী সাহেব ওই দাঁড়াইলে কথা কইবেন, হ্যাঁ কি ভালো দেয়? আচ্ছা ঠিক আছে, আমি খারাইলাম। আপনার স্ত্রী মানে আমার ভাবি, এর লগে কথা হয়েছে। কি কথা হয়েছে? এই হইল হুইস্কির বোতল, আর এই হইল বিয়ারের ডিব্বা। একবার ভাইব্যা দেখেন, এই দুটো জিনিসের লেগিয়া প্রতি বছর কত বেশি মুদ্রা বিদেশে চলিয়ে যায়। তাই আমি অনেক চিন্তা করিয়া দেখছি, যদি এই প্রোডাক্ট দুইটা মগ দেশে তৈরি করা যায় তাহলে মগ দেশে বিরাট লাভ হবে। আমার ইচ্ছা, আমি সারা দেশের মানুষের আনন্দ দিয়া মাতাল করিয়ে রাখবো। তাইলে স্যার, জনগণ আর আপনার বিরুদ্ধে মিছিল করতে পারবে না। আর ওই জন্য আপনার অনুমতি দরকার। আপনার অনুমতি দিলে কোনো চিন্তা নাই, বাইবা রাখছি। আপনার 7 কোটি টাকা দেবো। খুব ভালো প্রস্তাব। এইসব গয়না আর শাড়ি কেনার জন্য এই টাকাগুলো ওর খুব প্রয়োজন। জিতা, এই তো বলতেন। জুতা হাতে লইলেন কে? এত বড় অপমান! আমি মন্ত্রী তোমার দেখ কেন? আমার নাম হুইস্কি বাবা।